আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইম্পর্টেন্ট একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এয়ার কন্ডিশনারের জন্য সার্কিট ব্রেকার সিলেকশন করতে হয় এবং কিভাবে ওয়ার সাইজ সিলেকশন করতে হয় তো চলুন আমরা শুরু করি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি বেসিক থেকে ডিসকাশন করার চেষ্টা করি তো আপনারা বিরক্ত হবেন না বা স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এয়ার কন্ডিশনার আছে এয়ার কন্ডিশনার হচ্ছে আপনার আমি যে এয়ার কন্ডিশনারটি নিয়েছি সেটি হচ্ছে এল জি ডুয়াল ইনভার্টার এসি এল জি ব্র্যান্ডের এবং এখানে যে ডাটাগুলা ইউজ করা হয়েছে এই ডাটাগুলা এলজির এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তো এখানে LG Dual এয়ার কন্ডিশনার দেওয়া আছে ওয়ান টন অথবা বারো হাজার বি টি বারো হাজার বিটি মানে হচ্ছে ওয়ান টন আমরা যেটাকে বলি তো ওয়ান টন এক টনের এসি আমরা ইলেকট্রিক্যাল ডাটাগুলো যদি দেখি যে এটার পাওয়ার সাপ্লাই ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্ট টু টু অর্থাৎ এই এয়ার কন্ডিশনারের সাপ্লাই ভোল্টেজ দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল্ট এর ফেজ হচ্ছে সিঙ্গেল ফেজ অর্থাৎ একটি ফেজ এবং একটি নিউট্রাল ওয়্যার থাকবে এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি হার্স আচ্ছা তো এই এয়ার কন্ডিশনারটি আমরা যদি দেখি এখানে লেখা আছে রেটেড পাওয়ার ইনপুট অর্থাৎ এয়ার কন্ডিশনারটি লাইনের সাথে সংযুক্ত করা হলে লাইন থেকে যে পরিমাণ পাওয়ার সে কনজিউম করবে তা হচ্ছে ওয়ান জিরো ওয়াট তার মানে হচ্ছে এক টনের এক টন সমান আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ এটা কিন্তু আমি বানিয়ে বলছি না এটা এল জি কোম্পানি তাদের এই এই মডেলের এয়ার কন্ডিশনারের জন্য ডিক্লেয়ার করে দিয়েছে যে এক টনের এসি এর কনজামশন হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ এবং এটির রানিং কারেন্ট হবে সিক্স অ্যাম্পিয়ার রানিং কারেন্ট হবে আচ্ছা রানিং কারেন্ট কি রানিং কারেন্ট হচ্ছে এসিটি যখন নর্মালি অপারেটেড থাকবে তখন ইহা কারেন্ট নেবে কিন্তু যখন এসিটি আপনি বন্ধ করার থেকে চালু করবেন তখন ইহা সিক্স এম্পিয়ার নয় এর থেকে আরো বেশি কারেন্ট নেবে সেটাকে বলা হয় ম্যাক্সিমাম কারেন্ট অথবা স্টার্টিং কারেন্ট ম্যাক্সিমাম অথবা স্টার্টিং কারেন্ট স্টার্টিং কারেন্ট এটি ছয়ের বেশি হবে আট থেকে নয় অ্যাম্পেয়ার পর্যন্ত হয় আমি মিটার দিয়ে মেপে দেখেছিলাম তো তাহলে এখানে ফিনিশিং যে কথাটা সেটা হচ্ছে এক টনের এসি এর ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে এক ওয়াটের একটু বেশি এবং নর্মাল রানিং অ্যাম্পিয়ার হচ্ছে সিক্স অ্যাম্পিয়ার এল তাদের এই ক্যাটা লগে দেখুন এখানে সার্কিট ব্রেকারের সাইজও বলে দিয়েছে সিক্স এম্পেয়ার হচ্ছে এর নর্মাল কারেন্ট রানিং কারেন্ট এবং স্টার্টিং কারেন্ট হবে প্রায় নয় অ্যাম্পিয়ার তো এই নয় অ্যাম্পিয়ারের জন্য তারা পনেরো অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করার জন্য সাজেস্ট করেছে এটি আমরা দেখালাম এলজি আচ্ছা তো আমি এখানে এল জির দুই টনের একটি এসি এসির ডেটা নিয়েছি তো আপনারা দেখুন এই দুই টনের এসির ইলেকট্রিক্যাল পাওয়ার কনজামশন ওয়ান পয়েন্ট 980 কিলোওয়াট दट मींस আমরা বলতে পারি অলমোস্ট 2 কিলোওয়াট 2 টোনের এসির কনজাম্পশন হবে 2 কিলোওয়াট এবং এর রানিং কারেন্ট হচ্ছে 8.2 एंपিয়ার 8.2 एंपিয়ার হচ্ছে রানিং কারেন্ট বাট স্টার্টিং কারেন্ট এর থেকে বেশি হবে সেটি হবে অলমোস্ট 15 থেকে 16 एंपিয়ার এবং এলজি এখানে দেখুন তারা 20 एंपিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করার জন্য রিকমেন্ড করেছে ওকে এখানে আমি আরো একটি এসি নিয়েছি এখানে দেখুন এটি হচ্ছে চব্বিশ হাজার বিটিইউ মানে হচ্ছে দুই টন বারো হাজার বিটিউ মানে হলো এক টন চব্বিশ হাজার বিটিইউ মানে দুই টন এটি ওয়ালটনের ওয়েবসাইট থেকে নেওয়া এর রেটেড পাওয়ার হচ্ছে দেখুন টু ওয়াট ডেট মিন্স হচ্ছে দুই টনের এসি দুই কিলো আচ্ছা এটি সিঙ্গেল ফেজ ইনপুট ভোল্টেজ দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট ফ্রিকোয়েন্সি পঞ্চাশ এবং কারেন্ট ইন অ্যাম্পিয়ার এইট পয়েন্ট নাইন এইট এইট পয়েন্ট নাইন এইট আগের এলজি যে এসিটি আমরা দেখেছিলাম সেখানে তার কারেন্ট ছিল এইট পয়েন্ট টু জিরো ওয়াল্টনের ক্ষেত্রে এইট পয়েন্ট নাইন এইট অলমোস্ট সেম এল জি কোম্পানি তারা বিশ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করার জন্য রিকমেন্ড করেছিল তো ওয়ালটনের এই এসির জন্য কি করা যায় 20 एंपিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করা যায় আচ্ছা এখানে হাজার BTU তার মানে হচ্ছে 4 টন 4 এসির ডেটা নেওয়া হয়েছে এখানে দেখুন ইনপুট পাওয়ার ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার হচ্ছে 4586 ওয়াট দ্যাট मींस 4.5 কিলোওয়াট আচ্ছা 4 টনের এসির ইনপুট পাওয়ার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোওয়াট আগের যে এসিগুলো আমরা দেখলাম সেগুলো ছিল সিঙ্গেল ফেজ অর্থাৎ একটি ফেজ থাকবে এবং একটি কি নিউট্রাল থাকবে দুইটি কন্ডাক্টর থাকবে বা দুইটি কেবল থাকবে বাট এই এসিটি চার টোনের এসি আমরা জানি চার টোনের যে এসিগুলো ব্যবহার করা হয় সেগুলো থ্রি ফেজ হয় থ্রি ফেজ মানে হচ্ছে রেড ইয়েলো ব্লু এবং নিউট্রাল চারটা তার থাকবে রেড ইয়েলো ব্লু এবং নিউট্রাল এটাকে বলা হয় থ্রি ফেজ এর ইনপুট ভোল্টেজ তিনশো আশি থেকে চারশো বিশ ভোল্ট ফ্রিকোয়েন্সি পঞ্চাশ এবং রেটেড কারেন্ট হচ্ছে আপনারা এখন বলতে পারেন যে এক টনের এসির কারেন্ট আসলো আমার সিক্স এমপিআর প্লাস দুই টনের এসির কারেন্ট আসলো এইট এমপিআর প্লাস তাহলে চার টনের এসির কারেন্ট কিভাবে সেভেন পয়েন্ট এইট হয় হ্যাঁ এটি ইন্টারেস্টিং একটি ব্যাপার সেটি হচ্ছে যে সিঙ্গেল ফেজে সিঙ্গেল ফেজে কারেন্ট প্রবেশ করে একটি তার দিয়ে যখন এটিকে থ্রি ফেজে সরবরাহ পাওয়ার সরবরাহ করা হয় তখন ওই একটি কারেন্ট তিন ফেজের ভেতর দিয়ে কি হয়ে যায় ভাগ হয়ে যায় ফলে থ্রি ফেজে কারেন্ট প্রত্যেকটি ফেজের ভেতর দিয়ে ভাগ হয়ে যাওয়ার কারণে ইনপুট কারেন্ট কম হয় এজন্য এখানে চার কিলো ওয়াটের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন দেখি এখানে কেবল থেকে আমি ডেটা ওয়ারের ডাটা বা আপনার হচ্ছে কেবলের ডাটা আমাদের এক টনের এসির জন্য এলজি কোম্পানি পনেরো এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে বলেছিল তাই না এক টনের এসির জন্য পনেরো এম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে বলেছিল তো পনেরো এম্পিয়ারের সার্কিট ব্রেকার যদি ব্যবহার করি তাহলে আমি কেবল পনেরো এম্পিয়ার ব্যবহার করব। তাহলে এখানে দেখুন পনেরো এম্পিয়ার কোথায় আছে এখানে বলা আছে কারেন্ট রেটিং লেখাটি স্পষ্ট বোঝা যায় না এই আমি এখানে আলাদাভাবে লিখে দিয়েছি কারেন্ট রেটিং বলা আছে বান্স্ট বান্স্ট মানে একসাথে অথবা মুষ্টিবদ্ধভাবে অ্যান্ড এনক্লোজ টু কেবলস সিঙ্গেল ফেস এ্যার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুইটি কেবলকে যদি একটি কনডুইট অর্থাৎ পাইপের মধ্য দিয়ে নেওয়া হয় তাহলে এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হবে পনেরো অ্যাম্পিয়ার যদি কনডুইটের ভেতর দিয়ে না নিয়ে ওপেন স্পেসে এর সারফেস এর মধ্যে উন্মুক্ত রাখা হয় তাহলে এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হবে উনিশ অ্যাম্পিয়ার আচ্ছা তা আমাদের তো লাগে পনেরো অ্যাম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ারের জন্য আমরা এই কেবলটা নেব পনেরো অ্যাম্পিয়ার দেখুন এটা কোন সাইজের হয় পনেরো অ্যাম্পিয়ার আমি মার্ক করে যাচ্ছি এটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান এবং হবে আপনার আচ্ছা দুই টনের এসির জন্য আমরা কারেন্ট দেখেছিলাম এইট পয়েন্ট সামথিং এবং এল জি কোম্পানি সেখানে বিশ এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে বলেছিল এম সিবি বিশ এম্পিয়ার তাহলে বিশ অ্যাম্পিয়ার কোথায় আছে এখানে আছে বিশ অ্যাম্পিয়ার দেখি বিশ অ্যাম্পিয়ার তাহলে বিশ অ্যাম্পিয়ারের জন্য কত এই যে টু আর এম টু আর এম কেবল ব্যবহার করতে হবে টু আর এম কেবল ব্যবহার করতে হবে আচ্ছা থ্রি ফেজের জন্য যেটা চার টোনের এসি ছিল চার টনের এসির ক্ষেত্রে আমরা দেখলাম ইনপুট কারেন্ট ছিল সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার সেভেন পয়েন্ট এইট অ্যাম্পিয়ার আচ্ছা আর একটু বলে নেই যখন দুই টনের এসির কারেন্ট ছিল আট এম্পিয়ার তখন বিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ এখানে সেফটি ফ্যাক্টর রাখা হচ্ছে তাহলে সেভেন পয়েন্ট এইট তার মানে হচ্ছে অলমোস্ট এইট এম্পিয়ার তাহলে এইট এম্পিয়ার মানেও কি এখানে সেই বিশ এম্পিয়ার সেই বিশ এম্পিয়ারের জন্য কি লাগবে এখানে এই টু আর এম এর কেবল ব্যবহার করতে হবে তো ফ্যাক্টর অফ সেফটি বিবেচনায় আপনি টু পয়েন্ট ফাইভ আর এম এর কেবল ব্যবহার করতে পারেন অর্থাৎ যদি আপনার এসি হয় এক টন যদি এসি হয় এক টন তাহলে আপনি সার্কিট ব্রেকার মানে এমসিবি মিনি এসার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন পনেরো অ্যাম্পিয়ার এবং কেবল ব্যবহার করবেন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম যদি এসি হয় দুই টন তাহলে সার্কিট ব্রেকার ব্যবহার করব আমরা বিশ এমপিয়ার এবং কেবল ব্যবহার করব টু আর এম অথবা টু পয়েন্ট ফাইভ আর এম ঠিক আছে এসি যদি হয় চার টন এসি যদি হয় এটা হচ্ছে থ্রি এক্ষেত্রেও আমরা বিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং কেবল ব্যবহার করব দুই অথবা দুই দশমিক পাঁচ আর আচ্ছা তো এবার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি গোলাকার আছে এখানে একটি গোলাকার আছে এখানে একটি গোলাকার আছে অর্থাৎ এখানে কেবল ঢুকবে এখানে কেবল ঢুকবে এখানে কেবল ঢুকবে তো এটাকে বলা হয় থ্রি পি মানে হচ্ছে তিন পোলের সার্কিট ব্রেকার আর এটাতে দেখতে পাচ্ছি একটি মাত্র ছিদ্র আছে তার মানে এখানে একটি মাত্র কেবল ঢুকতে পারবে এজন্য এটাকে বলা হয় সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ঠিক আছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার তো যখন আপনার এক টন এসি অথবা দুই টন এসি এর জন্য যে সার্কিট ব্রেকার ব্যবহার করব সেটি অবশ্যই কি ওয়ান পোল ঠিক আছে আর কিলো অথবা অথবা এর থেকে বেশি যত এসি আছে তার জন্য আমরা এই থ্রি পোলের সার্কিট ব্রেকার ব্যবহার করব আচ্ছা তো পোলের ক্ষেত্রে আমরা কোথায় এক পোল ব্যবহার করব যদি এসি সিঙ্গেল ফেজ হয় অর্থাৎ দুইশো বিশ বোল্ট বা দুইশো তিরিশ বোল্টের এসি হয় তাহলে সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার ব্যবহার করব এসিটি যদি থ্রি ফেজের হয় তাহলে থ্রি পোলের সার্কিট ব্রেকার ব্যবহার করব আচ্ছা রেটেড ভোল্টেজ কি হবে এই সিঙ্গেল পোলের জন্য ভোল্টেজ হচ্ছে দুশো তিরিশ বোল্ট এবং থ্রি পোলের জন্য ভোল্টেজ হবে আপনার চারশো বোল্ট আচ্ছা ইনপুট কারেন্ট কোনটা হবে আমরা দেখলাম যদি এক টনের এসি হয় তাহলে ইনপুট কারেন্ট হচ্ছে ছয় এমপিয়ার বাট সার্কিট ব্রেকার সিলেকশন করব কত 15 एंपিয়ারের বাজারে যেহেতু 15 एंपিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই আমরা 16 एंपিয়ারের সার্কিট ব্রেকার কিনে নেব আচ্ছা যদি 2 টনের এসি হয় সেই ক্ষেত্রে বলেছিলাম 20 एंपিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব যদি 4 টন হয় এসির ক্যাপাসিটি যদি 4 টন হয় সেই বলেছিলাম 20 एंपিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব এরকম করে আপনার এসির গায়ে লেখা যে রেটিং আছে সেই রেটিং দেখে আমরা এরকম করে সার্কিট ব্রেকার সিলেকশন করতে পারবো ধন্যবাদ সকলকে থ্যাংকস ফর ওয়াচিং